সংলাপ নয়, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। বুধবার নির্বাচন ভবনে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আন্তমন্ত্রণালয় সভা শেষে একথা জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এদিকে প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, সাধারণত বিচারকরা ম্যাজিস্ট্রেটের কাজ করেন, ডিসেম্বরে তারা যেন দায়িত্ব পালন করেন সে বিষয়ে প্রধান বিচারপতিকে অনুরোধ জানান তিনি। চার কমিশনারকে সঙ্গে নিয়ে সিইসি বুধবার দুপুরে যান সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে। সেখানে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন তারা। শপথ নেওয়ার পর থেকে প্রধান বিচারপতি বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। তারই অংশ হিসেবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসির আগমন বলে জানান। সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আসন্ন নির্বাচনের তফসিল নিয়ে কোনো আলোচনা হয়নি। সাধারণত বিচারকরা ম্যাজিস্ট্রেটের কাজ করেন, ডিসেম্বরে তারা যেন দায়িত্ব পালন করেন সে বিষয়ে প্রধান বিচারপতিকে অনুরোধ জানান তিনি। সিভিল কোর্ট ভ্যাকেশনের কারণে যেন ওই দায়িত্বটা বন্ধ না থাকে, যদি বন্ধ থাকে তাহলে আমাদের ওই কাজটা পিছিয়ে যাবে। তো আমরা ওনাকে জাস্ট এটা উনিও করতেন জানিয়ে রেখেছি, যাতে ওই সময়ে ওনারা সিভিল কোর্ট হিসেবে দায়িত্ব পালন করেন ডিসেম্বর মাসে, উনি বলেছেন অবশ্যই বিবেচনায় রাখবেন। এর আগে সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আন্তমন্ত্রণালয় বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ। তিনি আরও বলেন, 4 নভেম্বর নিবন্ধিত 44টি রাজনৈতিক দলকে ডাকা হয়েছে শুধুমাত্র নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানানোর জন্য। নির্বাচন কমিশন কোনো সংলাপের আয়োজন করেননি। নির্বাচন কমিশনে নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই দলগুলোর প্রতি পার্টি থেকে দুজন করে হয় সভাপতি এবং সাধারণ সম্পাদক অথবা তাদের কর্তৃক মনোনীত দুজন উপযুক্ত ব্যক্তিকে বা প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে। কমিশন যে সমস্ত কার্যক্রম গ্রহণ করেছেন সেগুলো তাদেরকে অবহিত করবেন এবং তাদের যদি কোনো পরামর্শ থাকবে সেটা শুনবেন। বিএনপি তাদের ডাকে সাড়া দিয়ে নির্বাচন কমিশনে আসবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ ইসি সচিব। কি করা হবে? নো কমেন্ট। যদি সময় চায় নো কমেন্ট। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।